95 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক মৃণাল সেন। স্তব্ধ চলচ্চিত্র জগৎ। টুইট করে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি। থামল পদাতিক, চলে গেলেন মৃণাল সেন। চলচ্চিত্র জগতে শোকের ছায়া। রবিবার 95 বছর বয়সে কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আপাতত তার দেহ শায়িত রয়েছে পিস ওয়ার্ল্ডে। ছেলে শিকাগো থেকে ফিরলেই তবেই শেষকৃত্য সমাপ্ত করা হবে। নিজেকে পার্সোনাল কমিউনিস্ট বলতেন তিনি। তৃতীয় ভুবন নামে আত্মজীবনীও লিখেছিলেন। তার শেষ ইচ্ছায় তার মৃত্যুর পর তার মরদেহে মাল্যদান করা হয়নি। মৃণাল সেনের মৃত্যুর পর টুইট করে গভীর শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী। তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হল একদিন প্রতিদিন, আমার ভুবন, কলকাতা 71, পদাতিক, অকালের সন্ধানে, মৃগয়া, ভুবন সোম, ইন্টারভিউ। চলচ্চিত্র পরিচালনার জন্যে জাতীয় সম্মান যেমন পেয়েছেন, তেমনই পেয়েছেন পদ্মভূষণ সম্মান। 2003 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হন তিনি। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। 95 থামলেন পদাতিক, নিউজ নোম্যান্সল্যান্ডের শ্রদ্ধা এই মহান পরিচালককে। মৃণালদার পুত্র এবং আমি প্রায় পুত্রপদ বলতে পারি। এনিওয়ে, মৃণালদার ইচ্ছা অনুযায়ী জনসাধারণ, সরকার, কারুর পক্ষ থেকে কোনোরকম মালা ইত্যাদি প্রদর্শন রাখা এগুলো করা হবে না। এখন পুনাল আসা পর্যন্ত আমাদের মর্চুয়ারিতে রাখতে হবে মৃণালদার মরদেহ। তারপর পুনাল আসার পর আমরা ঠিক করব একদম স্ট্রেট ক্রিমেটোরিয়াম। আপনারা এইটা মিডিয়াতে জানিয়ে দিন, মৃণালদার ইচ্ছা অনুযায়ী কোনো ধরনের ফুল মালা টেবিলে সাজিয়ে রেখে রবীন্দ্রসদন নন্দন কিচ্ছু করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।